আমরা ফেস করি, কিবোর্ড আসে না। এই যে নেটওয়ার্কে গেলাম, নেটওয়ার্ক ওয়াইফাই সেট আপ ইজি ওয়াইফাই এই যে এখানে কিবোর্ড আসে না, এই যে আমি টিপতেছি কিবোর্ডের জন্য, কিবোর্ড কিন্তু আসে না। এই যে শো, এই যে নাম্বার উঠতেছে কিন্তু নিচে কিবোর্ড ভার্চুয়াল কিবোর্ড আসতেছে না। এই জন্য আমরা কিবোর্ডে অনেক ট্রাই করেছি, মানে অনেকটাই ট্রাই করেছি, ভয়েস কমান্ড ইত্যাদি ইত্যাদি চেঞ্জ করে কিন্তু হারি নাই। মাল্টিমিডিয়া কিবোর্ড এই যে দেখেন কোনোভাবেই হচ্ছে না। এটার কারণটা হলো এরকম, আমরা অনেকেই এই প্রবলেম ফেস করেন, কিন্তু এটাতে কোনো প্রবলেম নাই, কিন্তু এটাতে একটা ডঙ্গল লাগানো আছে। এই দেখেন, এই খুলে দিলাম, এখন কিন্তু কিবোর্ড আসছে। এই ডঙ্গলটা লাগানো ছিল, এটা ইউএসবি কিবোর্ড মাউসে ব্যবহার করা হয়, এই ডঙ্গলটা লাগানো ছিল, এটার জন্য কাজ করে না এতক্ষণ। এইটা লাগাইয়া অনেকে টিপতে থাকে, তারপরে মানে কমপ্লেন করে, বা আমরাও এতক্ষণ টিপতে ছিলাম, আমরা খেয়াল করি না। এটা হলো এই যে মাইক্রোসফটের একটা মাউসের ডিভাইস, কিন্তু আমরা এতক্ষণ খেয়াল করি না, বিধায় আমরা কিন্তু এতক্ষণই মানে টেপাটিপি করতেছিলাম। আপনারা এরকম কিছু লাগায় যদি এরকম টেপাটিপি করেন, চেষ্টা করেন, অযথা চেষ্টা করবেন, পারবেন না, খেয়াল করতে হবে আদার্স কোনো ইনপুট আছে কি না, ইউএসবি ইনপুট, সেই মেমোরি ডিভাইসের বাইরে যে কোনো ডিভাইসে এই ধরনের, এই যে এটা এন করার পরে চলে গেছে, এটা খুললেই কিবোর্ডটা আসতেছে। এই হলো আপনাদের এই সমস্যার সমাধান, আমাদের সাথে যুক্ত থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।